बिस्मिल्लाहिर रहमानिर रहीम। माय डियर स्टूडेंट्स ऑफ क्लास थ्री, आशा करी तुम्हारा सकले भलो आछो, आल्लाहर अशेष सम्मते आमिओ भलो आछि। तुम्हारे क्लास आज के एक गुरुत्वपूर्ण लेटर बुझा देव तुम्हारे, जदिओ बा ए लेटर क्लास आमि आगे निएछि, ठीक आछे। आज के आमरा आमादेर लेटर रिविसन क्लास, ठीक आछे। आमरा आज के एक लेटर खूब भलो करे बुझबो, बोझार पर लेटारे कौन अंशटुकु के कि बोले सेटा जानबो, এবং আমরা বাড়ির কাজ করব, প্লাস হচ্ছে এই লেটারটা খুব ভালো করে মুখস্থ করব, ঠিক আছে। আচ্ছা দেখো, এই আজকের লেটারটার বিষয় হচ্ছে আমি তোমাদের এরকম একটা লেটার শীট দিয়েছি, ঠিক আছে। এই শীটের প্রথম যে লেটারটা দেয়া আছে সেই লেটারটা সম্পর্কে আজকে আলোচনা। দেখো, রাইট আ লেটার টু ইয়োর ফাদার টেলিং হিম হাউ ইউ হ্যাভ ডান ইয়োর লাস্ট এক্সামিনেশন। তার মানে তোমার বাবাকে একটা চিঠি লিখে জানাবে যে তুমি গত পরীক্ষায়, ঠিক আছে, গত যে পরীক্ষা দিয়েছো সেই পরীক্ষায় কেমন ফলাফল করেছো অথবা কেমন করেছো, ঠিক আছে। আচ্ছা, তার মানে বাবাকে পরীক্ষার ফলাফল, গত পরীক্ষার ফলাফল জানিয়ে আজকের লেটারটা আমাদের, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা একটু লেটারটা আগে ফার্স্ট লাস্ট পড়ি, পড়ার পরে তোমাদের বোঝাই দেবো যে কোন অংশটুকুকে কি বলে, ঠিক আছে। আচ্ছা, আর এটা অবশ্যই আমাদের জানা দরকার, আমরা জানি যে একটা লেটারের ছয়টা অংশ। আমি দেখো এখানে লিখে দিয়েছি হেডিং, তাই না, হেডিংয়ের কোন অংশটুকু আমি এখানে লিখে দেবো, তারপরে মানে ছয়টা অংশ মানে কোন কোন অংশটুকু ছয়টা অংশ আমি এখানে তোমাদের বলে দেবো, ঠিক আছে। আমি জাস্ট একটা অংশ এখানে লিখেছি, তারপরে বাকি অংশগুলো লিখতেছি কিছুক্ষণ পরে। আচ্ছা এখন দেখো লেটারটা পড়ছি, দেখো, মুন্সিপাড়া রংপুর 10 জানুয়ারি অথবা 23 জুলাই, যাই দাও তুমি, 23 জুলাই 2020, তাই না, এই তারিখটা দিলা, অথবা তুমি যেদিন লেটারটা লিখবে সেই দিনের তারিখটা দিবা। আমি হয়তো এই সময় লিখছি এই জন্য এই সময়ের তারিখটা দিয়েছি আমি, ঠিক আছে। তুমি আজকে যদি লেটারটা লেখো তাহলে অবশ্যই আজকের তারিখ দিবা, ঠিক আছে। তারিখ অবশ্যই ভেরি করবে, জায়গার নাম অবশ্যই ভেরি করবে, এক এক লেটার এক এক লেটারে এক এক জায়গার নাম হবে, ঠিক আছে। অথবা কোশ্চেনে যদি জায়গার নাম দেয়া না থাকে তাহলে তুমি তোমার নিজের জায়গার নাম দিতে পারবে, ঠিক আছে। আর কোশ্চেনে যদি তারিখও উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার নিজের তারিখ মানে নিজে যেদিন লেটারটা লিখছো সেই নিচে লেখার তারিখটা দিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো শুরু করি। ডিয়ার ফাদার, প্রিয় বাবা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম নিয়েন অথবা সালাম নিও। বাবাকে তো আমরা আদর করে নিও বলি, তাই না, যদিও বা তিনি অনেক অ্যাডাল্ট পারসন অথবা তিনি শ্রদ্ধেয় ব্যক্তি, আমরা তারপরে সন্তানেরা বাবাকে তুমি করে বলি অনেক সময়, ঠিক আছে। এটা কিন্তু বেয়াদবি নয়, অবশ্যই, ঠিক আছে, তুমি করে বলা যাবে বাবাকে যদি বাবার সাথে তুমি খুব বেশি ফ্রি হও, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আই হোপ দ্যাট ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আমি আশা করি তুমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আচ্ছা, দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ বিন আউট, আমার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আচ্ছা, আই হ্যাভ সেকুরেট 90% মার্কস ইন দ্য গ্র্যান্ড টোটাল উইথ সেকেন্ড পজিশন অ্যামং 60 স্টুডেন্টস, তার মানে আমি 60 জন শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার, মানে আমি কত পার্সেন্ট মার্ক পেয়ে বলতো, 90% মার্ক পেয়ে 60 জন শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছি। কত পার্সেন্ট মার্ক পেয়ে? 90%, তার মানে 190 করে পাইছো তুমি, পাওয়ার পরে 60 জন শিক্ষার্থীর মধ্যে তুমি দ্বিতীয় হয়েছো। এটা ইংরেজি হচ্ছে আই হ্যাভ সেকুরেট 90% মার্কস ইন দ্য গ্র্যান্ড টোটাল উইথ সেকেন্ড পজিশন অ্যামং 60 স্টুডেন্টস, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এখানে আই হোপ আছে, আই হ্যাভ হবে, আই এইসে ভি, আই হ্যাভ হবে, তাহলে আই হ্যাভ গট, আই হ্যাভ গট ভেরি গুড মার্কস ইন ইংলিশ, আমি খুব ভালো মার্ক পেয়েছি ইংলিশে অথবা ইংরেজিতে খুব ভালো নম্বর পেয়েছি। এরপরে দেখো, এখানে ইংলিশের পরে কমা হবে কিন্তু, আমি খুব ভালো নম্বর পেয়েছি ইংলিশে, তারপর দেখো বাংলা সায়েন্স ইটিসি, তার মানে আমি ইংরেজি বাংলা এবং বিজ্ঞান সহ অন্যান্য সাবজেক্টে কি পেয়েছি, ভালো নাম্বার পেয়েছি। আচ্ছা এরপর দেখো, বাট আই হ্যাভ, এখানে আই হ্যাভ গট, ঠিক আছে, এই লাইনটার মতো আগের লাইনটা হবে, আই হ্যাভ গট ভেরি পুয়ার মার্কস ইন ম্যাথমেটিক্স, কিন্তু আমি খুব খারাপ নম্বর পেয়েছি অথবা খুব কম নম্বর পেয়েছি কোথায়, ম্যাথমেটিক্স সাবজেক্টে অথবা মানে গণিতে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, ইউ নো, তুমি জানো, আই এম ভেরি উইক ইন দিস সাবজেক্ট, আমি এই সাবজেক্টে অথবা এই বিষয়ে খুবই দুর্বল। আচ্ছা এরপরে দেখো, হাউএভার, যাই হোক, আই এম ট্রাইং টু মাই লেভেল বেস্ট, আই এম ট্রাইং টু মাই লেভেল বেস্ট টু ইম্প্রুভ মাই পারফরমেন্স, আমি আমার
সাধ্যমত চেষ্টা করেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আমার পারফরমেন্স অথবা আমার আমার পারফরমেন্স অথবা আমার কৃতকর্ম ভালো করার, ঠিক আছে? আচ্ছা, অথবা আমি ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করেছি, এটাও বলতে পারো। আচ্ছা, এরপর দেখো, নো মোর টুডে, কনভে মাই সালাম টু মাই মাদার, আজ আর নয়, আমার মাকে আমার সালাম দিও। আচ্ছা, এরপর দেখো, ইউর লাভিং সন নিলয়, তুমি তোমার নামটা দিবা, অথবা যদি কোশ্চেনে লেখা থাকে তাহলে কোশ্চেনের নামটা দিবা, ঠিক আছে? আর অবশ্যই নিচে যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা অবশ্যই দিতে হবে, ফর্ম যদি না দাও তাহলে তোমাদের মার্ক কাটা হবে, ঠিক আছে? আর তোমাদের খুব শীঘ্রই হয়তো আমি একটা পরীক্ষা নিব, পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত থাকো। পরীক্ষা ইনশাল্লাহ যদি পারি তাহলে পরের সপ্তাহে অথবা তারপরে সপ্তাহে নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে তোমাদের এখন থেকে নিজেকে প্রিপেয়ার করা উচিত, যেহেতু তোমাদের সব কিছু শেষ করে দিয়েছি, আমি তোমাদের সিলেবাস শেষ করে দিয়েছি না, তাহলে এখন পরীক্ষা নিশ্চিন্তে নেওয়া যাবে, তাই না? আচ্ছা, আমি একটু বলে দেই যে কোন অংশটুকু কি বলে। দেখো, হেডিং হেডিং এখানে কোনটা বলো তো? এখানে মুন্সিপাড়া রংপুর, আর হচ্ছে 23 জুলাই 2020, এই জায়গাটুকু হচ্ছে হেডিং, মানে জায়গার নাম হচ্ছে হেডিং, আর কি বলতো, জায়গার নাম এবং তারিখ, এবং কি তারিখটা, তারিখটা কি বলতো, হেডিং এখানে। আচ্ছা, দুই নম্বর পার্ট দেখো কি আছে বলতো, গ্রেটিং, তাই না? গ্রেটিং গ্রেটিং এখানে কি বলতো, এখানে ডিয়ার ফাদারটা হচ্ছে গ্রেটিং, ডিয়ার ফাদার হচ্ছে গ্রেটিং, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তিন নম্বর পার্ট কি বলতো, তিন নম্বর পার্ট হচ্ছে বডি অফ দ্য লেটার অথবা বডি। তাহলে তুমি যদি বডি বলো, দেখো বডি কোনটা বলতো, লেটার, এই লেটারের বডি কোনটা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম থেকে শুরু করে একবারে কনভে মাই সালাম টু মাই মাদার, এই জায়গাটুকু, ঠিক আছে? অ্যাট ফার্স্ট কথাটা থেকে, অ্যাট থেকে শুরু করে কনভে মাই সালাম টু মাই মাদার, এখানে আমি ডট ডট দিলাম, ঠিক আছে? ডট ডট দিলাম, মাঝখানে একটা লিখলাম না, অনেক বড় যেহেতু, মাই মাদার, হ্যাঁ, মাই, একেবারে শেষে দেখো কনভে মাই সালাম টু মাই মাদার, এই কথাটা পর্যন্ত কি বলতো। আচ্ছা, এই এই কথাটা পর্যন্ত মূলত বডি অফ দ্য লেটার, তারপরেও কিন্তু বলা যেতে পারে যে ইউর লাভিং সন, এটাও কিন্তু বডি অফ দ্য লেটারের মধ্যে অনেক সময় পড়ে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ইউর লাভিং সন অথবা কনভে মাই সালাম টু মাই মাদার, কনভে মাই সালাম টু মাই মাদার, এইটা হচ্ছে মূল আসল বডির কথা, ঠিক আছে? আর ইউর লাভিং সন এটা বডির মধ্যে ফালানো যায় অনেক সময় পরে, ঠিক আছে? তাহলে এতটুকু কি আমাদের বডি, ঠিক আছে? চার নম্বর পার্ট কি বলতো, চার নম্বর পার্ট হচ্ছে সাবস্ক্রিপশন, তাই না? সাবস্ক্রিপশন হচ্ছে কোন পার্টটা বলতো, চার নম্বর পার্টটা, দেখো এখানে সরি আমি একটু ভুল বলেছি, তোমরা ঠিক করে নাও, আগে যেটা বললাম বডি, বডিতে দেখো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, এখান থেকে শুরু করে একেবারে কনভে মাই সালাম টু মাই মাদার, কনভে মাই সালাম টু মাই মাদার, এই পর্যন্ত হচ্ছে বডি, ঠিক আছে? আর আমি এটা ভেবেছিলাম যে নো মোর টুডে লেখা আছে, ঠিক আছে? আমি হয়তো ভুলে এটা ভেবেছিলাম, নো মোর টুডে মাঝে মাঝে দেওয়া থাকে না, নো মোর টুডে উইথ লাভ টু ইউ, এই পর্যন্ত কিন্তু বডি হিসেবে বিবেচিত হয়, ঠিক আছে? নো মোর টুডে উইথ লাভ টু ইউ, এই কথাটা যদি থাকে তাহলে এটা এটাও বডির মধ্যে পড়বে, ঠিক আছে? কিন্তু ইউর লাভিং সন এটা কিন্তু বডির মধ্যে পড়বে না, এটা কি করবে বলতো, এটা হচ্ছে ইউর লাভিং সন হচ্ছে সাবস্ক্রিপশনের মধ্যে করবে, ইউর লাভিং সন কি বলতো, সাবস্ক্রিপশন, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি ইউর লাভিং সন, ইউর লাভিং সন এটা হচ্ছে সাবস্ক্রিপশনের মধ্যে করবে, ঠিক আছে? পাঁচ নম্বর দেখো কি বলতো, পাঁচ নম্বর হচ্ছে সিগনেচার, তাই না? সিগনেচার বানানটা ঠিক করে নিবে, SIGNATURE, সিগনেচার, তোমরা যদি বুঝতে না পারো আমি বলে দিলাম, সিগনেচার তোমার নাম, অথবা এখানে যে নিলয় লেখা আছে সেটা হচ্ছে সিগনেচার, আমি নিলয় লিখলাম, তুমি যদি মানে কোশ্চেনে যদি কোনো নাম দেয়া না থাকে তাহলে তুমি তোমার নাম লিখতে পারবা, ঠিক আছে? নিলয়, ঠিক আছে, এটা হচ্ছে সিগনেচার। আর লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস না, আর অ্যাড্রেস বানান অবশ্যই খেয়াল করে লিখবা, ঠিক আছে? AEEES, অ্যাড্রেস, অ্যাড্রেস মানে ঠিকানা, অথবা বলতে পারো সুপার স্ক্রিপশন, তাই না? সুপার স্ক্রিপশন। আচ্ছা, অ্যাড্রেসটা মূলত
মূলত প্রাপকের ঠিকানাকে বলা হয় কিন্তু প্রেরক প্রাপক উভয় ঠিকানাই অ্যাড্রেসে থাকে ঠিক আছে তাহলে আমাদের যে খামটা আছে এই খামটা মূলত অ্যাড্রেসকে নির্দেশ করবে ঠিক আছে স্ট্যাম্প স্ট্যাম্প এখানে কি থাকে বলতো ফর্ম তাই না ফর্ম এখানে কি থাকে এখানে টু থাকে আর এখানে যদি ফর্ম যেহেতু এখানে নিলয় লিখছে তাহলে নিলয় হবে তাই না তুমি তুমি লিখে তোমার নাম হবে নিলয় জায়গার নাম এখানে কাকে পাঠাইছে বলতো ফাদারকে তাই না তার বাবার নাম হবে মনে করো এম এমডি এমডি আরিফ আরিফ লিখলাম আমরা এমডি আরিফ নিলয়ের বাবার নাম এমডি আরিফ যদি হয় তাহলে আরিফ আর জায়গার নাম হবে ঠিক আছে আমি আশা করি আজকের ক্লাসে সকল বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আর তোমাদের দশ দিনের যে শিডিউলটা দেওয়া আছে সেখানে কাজ দেওয়া নাই বাড়ির কাজের কথা বলা নাই ঠিক আছে আমি তোমাদের বাড়ির কাজ দিলাম কি বলতো বাড়ির কাজ দিলাম তোমরা এই লেটারটা না দেখে লিখবে মুখস্থ করবে না দেখে লিখবা লেখার পরে কি করবা সেই এই লেটারের যে পার্টগুলো আছে অংশগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করবা ঠিক আছে এখানে বাড়ির কাজ নাও বাড়ির কাজ অবশ্যই লিখে নাও ঠিক আছে আর অবশ্যই তোমাদের যদি বন্ধু বান্ধব থাকে কারোর সাথে যদি যোগাযোগ থাকে অবশ্যই বলবা যে স্যার ক্লাসে বাড়ির কাজ দিয়ে দিছে নতুন যে ক্লাসটা আছে সেই ক্লাসে বাড়ির কাজ দিয়ে দিছে সেই ক্লাসটা ওরা যাতে দেখে বাড়ির কাজটা করে ফেলে ঠিক আছে বাড়ির কাজ হচ্ছে এই লেটার কি না দেখে লিখে ঠিক আছে না দেখে লিখে এ অংশগুলো চিহ্নিত করবে ঠিক আছে চিহ্নিত করে এটা কোচিং এ পাঠা দিবে ঠিক আছে আমি দেখবো যে তোমরা বুঝতে পারো কিনা যে কোন অংশটুকু মানে কোন অংশটুকু কোন কে মানে কোন অংশটুকুকে কি বলে ঠিক আছে কোন অংশটুকু কোন জিনিস ঠিক আছে এটা যাতে তোমরা বুঝতে পারো কোন অংশকে কি বলে লেটারের কতটি অংশ আছে এগুলো যাতে ভালো করে জানো এই জন্য আজকের এই বাড়ি কাজটা দিলাম আমি ঠিক আছে অবশ্যই লেটারটা না দেখে মুখ আগে ভালো করে মুখস্থ করবে তারপরে না দেখে লিখবে লেখার পরে কোন অংশটুকুকে কি বলে সেটা লিখবে ঠিক আছে অ্যারো চিহ্ন দিয়ে মনে করো তুমি হেডিং লিখবে তাই না হেডিং এর মনে করো এটা হচ্ছে জায়গার নাম আর এটা হচ্ছে তারিখ এতটুকুকে থার্ড ব্র্যাকেট দিবে দেওয়ার পরে একটা টি চিহ্ন দিয়ে এখানে লিখবা এক নম্বর দিয়ে হেডিং ঠিক আছে এখানে কি লিখবা বলো তো এক নম্বর দিয়ে হেডিং এভাবে লিখবে ঠিক আছে আমি আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকের ক্লাস আর খুব বেশি বড় করতে চাচ্ছি না আমি মনে করি যে আজকের ক্লাসের সকল বিষয়গুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ